নমস্কার বন্ধুরা, আজ আমি আর্ট জার্নিতে ভগবান শ্রী দত্তাত্রেয় ভগবানের আজকের একটা পূর্ণ অবয়ব মূর্তি করে দেখাবো, এবং সেইটা মেনলি আমি ওই যেরকম আর্মেচার বানায় ঘরের আর্মেচার বানিয়ে নেওয়া হয়েছে, এবং তারই ওর মাটি দিয়ে পর্যায়ক্রমে একের পর এক কীভাবে আমি বানাচ্ছি সেটা দেখুন। এটা ঘর দিয়ে প্রথমে বাঁধা হয়েছে এবং বাঁধানোর পরে এখানে সেই স্টেপ বাই স্টেপ করা হচ্ছে। দেখুন আস্তে আস্তে এটা পুরোটা পূর্ণভাবে মনে হলো, হাত পা দেখলে সব হাত পা এগুলো সবই করা হবে। আপনারা মন দিয়ে দেখুন, আশা করি বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো জায়গায় কিছু জানার থাকে আমার মনে হয়, যদি প্রশ্ন করেন আমি তার উত্তর দিতে পারবো। আমার যেটা মনে হয় যে এই ধরনের মূর্তি বানানোর আগে, এটা তো অনেক বড়ো মূর্তি, ওই 5 ফুট হাইট, তো ছোটো ছোটো মূর্তি বানানো উচিত। যারা নতুন শিখছে তাদের এই চোখ নাক মুখ কান এগুলো সবই হাতে তো করতে হচ্ছে, এগুলোকে মনে হয় প্র্যাকটিস প্রথমে করা উচিত। করলে কী হয়, তার পরবর্তী স্টেপগুলো অনেক ভালো হয়, রাতারাতি কিন্তু এগুলো করা যায় না। সেই জন্য আপনাকে প্রথমে স্টেপ বাই স্টেপ হাত চোখ নাক মুখ এগুলোকেও কিন্তু শিখতে হবে, কোনো একটা শিক্ষাক্ষেত্রে গিয়ে আপনাকে এগুলো শিখতে হবে। হয় আর্ট কলেজে ভর্তি হতে হবে, নাহলে কোনো গুরুর কাছে এটা শিখতে হবে যেখানে এই ধরনের জিনিস শেখানো হয়ে থাকে, বা কোনো একটা কর্মক্ষেত্রে যান যেখানে কাজ হচ্ছে এই ধরনের। যেমন আমাদের এটা কিন্তু শিক্ষাক্ষেত্র নয়, এটা কর্মক্ষেত্র, এটা এখানে আমরা কাজ করি এবং কাজের মধ্যে দিয়ে বিভিন্ন মূর্তি তৈরি করি, এবং সেগুলো কমিশন ওয়ার্ক লোকে যেরকম অর্ডার দেয় সেই হিসাবে আমরা বানাই। আমাদের সমস্ত কাজ যেগুলো আপনারা দেখেছেন সেগুলো সবই ওই কমিশন ওয়ার্ক, লোকেরা আমাদেরকে কাজ দেয় সেগুলো আমরা বানিয়ে তাদেরকে দিই, তার বিনিময়ে আমাদের পয়সা দেয়। আমার সঙ্গে যেসব ছেলেরা শেখে তারা এই কাজ করতে করতে কাজ শিখে যায়, তাদের হাতে ধরিয়ে শেখানোর এই ব্যাপারটা নেই। কলেজে যেরকম শেখানো হয়, স্কুলে যেরকম শেখানো হয়, এখানে সেরকম নয়। মানে আমি প্রসেসটা দেখিয়ে দিলাম, তারপরে সে ঘরে গিয়ে করবে এরকম না, আমাদের এখানে কাজ করতে হয়, কাজ করেই কাজ। যাই হোক, আমি যেটা বলবো যে যেখানে এই ধরনের কাজ হচ্ছে সেখানে গিয়ে শিখতে পারেন, কলেজে ভর্তি হতে পারেন, যে স্কুলে আর্ট স্কুলে এগুলো শেখানো হয় সেখানেও শিখতে পারেন। তো স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে একের পর এক ভগবান শ্রী দত্তাত্রেয় তার সঙ্গে 4টে কুকুর এবং একটা গাভী থাকে, তিনি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মিলিত রূপ তাকে বলা হয়ে থাকে। মাতা অনুসূয়া পুত্র ছিলেন তিনি, ঋষি অত্রি এবং মাতা অনুসূয়ার পুত্র ছিলেন। মাতা অনুসূয়ার 3টে পুত্রের মধ্যে দুর্বাসা, চন্দ্রদেব এবং আমাদের চন্দ্রমণি এবং ভগবান শ্রী দত্তাত্রেয়। আমরা পুরাণের সেই গল্পটা জানি, যে গল্পে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাতা অনুসূয়ার সতীত্ব প্রমাণের জন্য এসে নিজেরাই শিশু সন্তানের রূপ ধারণ করেছিলেন, শিশু সন্তানের রূপেই মাতা অনুসূয়ার কাছে থেকে গেছিলেন, এবং মাতা অনুসূয়া তাদের বুকে দুধ পান করেছিলেন তাদের শিশু অবস্থাতেই। ফলস্বরূপ মাতা অনুসূয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা হয়ে যান, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে যখন বর প্রদান করেন তিনি তাদের মতন পুত্র সন্তান লাভের কথা বলেন, তখন তারা তাকে সেই বর দেন। ফলশ্রুতিতে ভগবান শ্রী দত্তাত্রেয়ের কথা আমরা জানি, শ্রী দুর্গাসার কথা আমরা জানি, এবং চন্দ্রদেবের কথা আমরা জানি। দেখুন কীভাবে স্টেপ বাই স্টেপ এটা বানানো হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওগুলো, অনেক ভিউয়ার্স দেখলাম দেখছে, এটা অনেক দর্শকমণ্ডলী এগুলো দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। সাবস্ক্রাইব করলে কি হয় না, আমরা অনুপ্রাণিত হই, কমেন্ট করলে আমরা অনুপ্রাণিত হই। তা আপনারা যারা এগুলো দেখছেন আশা করি সাবস্ক্রাইব করলে আমরা আমাদের কাজে আরও অনুপ্রাণিত হব।
আশা করি আপনাদের সমস্ত কাজই খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, নোটিফিকেশান বেলে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশানের জন্য। আমরা এরকম আরও পরের ভিডিও দেব। নমস্কার বন্ধুরা, আজ এই অবধি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওয়ে।